অংশগ্রহণ করেছেন লালন আখড়া কমিটির পক্ষ থেকে। সবার চরণে আমাদের পরাচরে ভক্তি শ্রদ্ধা সম্মান। লালন আখড়া ফকিরদের হাতে ফিরে দেওয়ার এই দাবি দীর্ঘদিন যাবে। আমরা দেখতে পাচ্ছি লালন আখড়া ফকিরদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ হচ্ছে। এখানে অসংখ্য সাধুরা উপস্থিত হয়েছেন লালনের আখড়াকে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা অনেক বছর ধরে দেখছি যে এই লালনের আখড়াটা একদল রাজনৈতিক ব্যক্তি তাদের হাতে জিম্মি। তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে এই আখড়াকে কেন্দ্র করে তারা তাদের বিভিন্ন ধরনের ব্যবসা ভিত্তিক কার্যক্রমগুলো চালিয়ে যায়। তো সেখান থেকেই লালনদের অনুসারী যারা ভক্তবৃন্দ তারা তাদের দাবি যে এই আখড়াটাকে ফকিরদের হাতে ফিরিয়ে দেওয়া হোক, যেন তাদের বিভিন্ন ধরনের অনাচার অবিচার এগুলো মুক্তি পায়। লালনের মূল ভাবধারা বা মূল ভাবগাম্ভীর্য যেন ফুটিয়ে উঠতে পারে। আজকের এই সমাবেশে ফকির সাধকদের এই একটাই আকাঙ্ক্ষা যেন তাদের আখড়াটাকে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এখানে অসংখ্য সাধুগুরু উপস্থিত হয়েছেন, আখড়ার মূল ভাবগাম্ভীর্য যেন তাদের মতো করে তারা উদযাপন করতে পারে। মহাত্মা ফকির লালন সাহেবের ধামে লালনের অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন লালনের আখড়াটাকে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। তাদের হাতে ফিরিয়ে দেওয়া বলতে লালনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাদের মতো করে যেন তারা উদযাপন করতে পারে এজন্য। আমরা এখন দেখতে পাচ্ছি কথা হচ্ছে মঞ্জুরুল্লাহ পান্না ভাই, বিশিষ্ট লেখক এবং লালন কলামিস্ট নামে আমরা তাকে চিনি, উনি এখন এই সমাবেশে কথা বলছেন। হ্যালো, তারপরে আমরা কবিদের বক্তব্য শুনব। আমরা একটু ধৈর্য সহকারে লালন ফকিরের আখড়ার ইতিহাসটা আমরা একটু আপনারা অনেকে জানেন, তারপরে এই সমাবেশে আমরা সেটা উত্থাপন করতে চাই। আজ থেকে প্রায় 225 বছর আগে এই কালীগঙ্গায় এই শিলাতে ফকির লালন সাহেব ভেসে এসেছিলেন। মরণ ফকির মরণ কারিগর এবং মতিদান কারিগর তারা সিরিয়ার অধিবাসী, লালন ফকিরকে উদ্ধার করে তারা পুত্ররূপে গ্রহণ করে। তারপরে লালন ফকিরের মাহাত্ম্য উদ্ভাবন করে লালন ফকিরের শিষ্যত্ব গ্রহণ করে এবং তাদের যে 16 বিঘা জমি সেইটা লালন ফকিরের নামে তারা রেজিস্ট্রি করে দেওয়ার মধ্যে দিয়ে এটাকে লালন আখড়া হিসাবে প্রতিষ্ঠিত হয়। লালন ফকির যতদিন জীবিত ছিলেন ততদিন এই লালন আখড়ায় দোল পূর্ণিমাতে উনি তৎকালীন যে আরো 4 ঘরের ফকিররা ছিলেন, চৌধুরী ঘর, প্রতিমার ঘর, পাঞ্জুসার ঘর এবং দেবদাসার ঘর, এই 4 ঘরের ফকিরদের নিয়ে তাদেরকে গঠিত মান্য করে লালন ফকির এই আখড়াতে সাধুসঙ্গ শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় লালন ফকিরের প্রিয়ধনের পরে তার ভক্ত ফকির ভুলাই সাই উনি এই আখড়ার তত্ত্বাবধানে অন্যান্য লালন ফকির অন্যান্য ভক্তবৃন্দ মিলে এই আখড়ার যে সাধুসঙ্গ এবং আখড়ার যে পরিবেশ সেটা তারা রক্ষা করেছিলেন। আমাদের দাদাগুরু ফকির কবির সাহেব উনি 170 বছর যাবৎ এই আখড়ার দায়িত্ব পালন করেছিলেন। উনি তৎকালীন লালন আখড়া কমিটির প্রচারক হিসাবে এই আখড়াটা পরিচালনা করতেন। তখন এখানে সাধুসঙ্গ আয়োজিত হত এবং এখানে সাধুগুরুদের জন্য একটা আখড়া হিসাবে সমস্ত ভক্তদের মধ্যে পরিচিত ছিল। কিন্তু তার পরবর্তীতে 1956 থেকে 1963 সালের মধ্যে এর সময়কালের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান হিসাবে এই বাংলাদেশ বর্তমান তখন পূর্ব পাকিস্তান পাকিস্তান সরকার এই ফকির লালন ফকিরের আখড়াকে একটা মাজার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন গভর্নর মুনায়ম খানকে নির্দেশ দেয়। মুনায়ম খান কুষ্টিয়া তৎকালীন জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসক সহ সবাইকে নিয়ে তখন এই আখড়াতে এসে ফকির কবির সাহেবের সাথে কথা বলে এই আখড়াটিকে লালন মাজার হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানায়।
তখন কবির সাহেব প্রতিবাদ করে জানিয়েছিলেন যে এটা তো লালনের আখড়া, এটা তো মাজার নয়। তখন ফুলারা বলছে না এটা মাজার হবে, এটা আখড়া নয়। কিন্তু কবির সাহেব প্রতিবাদ করে বলেছিলেন না এটা আখড়া, কারণ লালন গুরু হচ্ছে ছত্রিশ জাতের গুরু। এখানে ধর্ম মত জাত পাত নির্বিশেষে সকল মানুষের আছে, আখড়া হচ্ছে সকল মানুষের জন্য। কিন্তু একটা মাজারি পৃথিবী একটা ধর্মের সুবিধাদের একটা অংশ। ফলে পাকিস্তানের যে সুফি সাধকরা আছেন, পারস্য সুফি সাধকরা আছেন, তাদেরকে শাহ এবং মাজার সেটার অনুকারণে ফকির লালন সাই, ফকির লালনের নাম ছিল ফকির লালন সাই, যন্ত্রের আপনাদের তৈরি, এটা গোসাই গোস্বামী থেকে আসছে। সেই নাম পরিবর্তন করে সুফিদের মতো করে তার নাম রাখা হলো ফকির লালন শাহ, আলমার সাহাকার হ। এরপরে আখড়াটা লালন আখড়ার নাম পরিবর্তন করে রাখা হলো লালন মাজার। এবং এখানে যে আপনি লালন আগে যে এখানকার যে আপনার যে স্ট্রাকচার বা এখানকার যে অবকাঠামো ছিল সেটাকে ভেঙে লালন সমাধির উপর গড়ে তোলা হলো সুফিদের আদলে লালন মাজার শরীফ, যেটা আমরা দেখতে পাই। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তৎকালীন ফকিরদের হাত থেকে লালন আপনাকে সরকারি ভাবে নিয়ে পরবর্তী লালন একাডেমির মধ্যে দিয়ে সেটা পরিচালিত হওয়া শুরু হয়। ফকিরা এই পরিস্থিতি হওয়ার ফলে কবির সাহেব ফকির যখন এই আখড়াটা ব্যাহত হয়ে গেল, সরকার এবং ক্ষমতাবানরা এই আখড়াটা ফকিরের হাত থেকে নিয়ে পরিচালনা করতে চাইল, তখন কবির সাহেব আখড়া ছেড়ে বৈদ্যনাথপুর নামক একটা গ্রামে কুষ্টিয়াতে সেখানে যে বাস করতেন আমার গুরু ফকির মনোরঞ্জন গোসাই, তার গুরু ছিলেন ফকির কবির শাহ। মনোরঞ্জন গোসাই কবির শাহের কাছে যে প্রশ্ন করেছিলেন বৈদ্যনাথপুরকে, যে আপনি লালন ফকিরের আখড়া ছেড়ে আসলে চলে আসলেন কেন, এর উত্তরে কবির শাহ ফকির বলেছিলেন যে আমি মাঠে থাকতে পারি, আমি মাঠে থাকতে পারি কিন্তু আমি হাটে থাকতে পারি না। কবির সাহেব ফকির সে 1965 সালে বলছিলেন যে প্রক্রিয়া শুরু হলো, সরকার যে প্রক্রিয়ায় আখড়াকে রেকভার করলো তাতে আখড়া একদিন হাটে পরিণত হবে। আমরা বর্তমানে তাই দেখতে পাই যে আখড়ায় একটা হাটে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে এই লালন ফকিরকে একটা সাম্প্রদায়িক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাকে আরবি হরফে ক্লাব চড়ানো হয়েছে। এখানে সাধু সংঘ হতো, সাধু সংঘ বাতিল করে এখানে মেলা উদযাপন করা হয়। তাছাড়া নিশ্চয়ই সাধু ফকিররা জানেন যে সাধু সংঘ এবং মেলা দুটো আলাদা জিনিস। গ্রামীণ মেলা, বৈশাখী মেলা, মেলা একটা সুন্দর জিনিস, পারিবারিক মানুষ আসবে, দেখা কিনা হবে, গান হবে, একটা মেলা একটা বাংলা সংস্কৃতির একটা অংশ। কিন্তু সাধু সংঘ আলাদা জিনিস। কিন্তু সাধু সংঘ আর মেলা যদি এক করে ফেলা হয় সেটা নিশ্চয়ই সঠিক নয়। সাধু সংঘের জায়গায় সাধু সংঘ থাকবে, মেলার জায়গায় মেলা থাকবে। যেখানে মেলা হওয়ার দেশে বহু জায়গা আছে, যে কোনো মেলা হইতে পারে, লালনের নামও হইতে পারে। কিন্তু লালনের মৃত্যুবার্ষিকী, তার উপাধি দিবসে যে লালন শরৎসব সাধু সংঘ বা দোল পূর্ণিমা সাধু সংঘ, সেখানে শুধু সাধু সংঘই হওয়া উচিত, সেখানে মেলা হওয়া উচিত নয়। কারণ মেলা হওয়ার ফলে যে পরিবেশটা তৈরি হয় সেই পরিবেশটা আপনারা সবাই জানেন। গত উৎসবে আমরা দেখেছিলাম এখানে কয়েক শত মোবাইল এখানে চুরি হয়েছে, যারা এখানে সাধু ফকির এবং যারা ভক্তবৃন্দ এসেছেন তাদের। ফলে একটা বারবার ভোট হাঁটাচলা করা যায় না নানান জায়গায়। এখানে এই মাঠে এত জায়গা, অথচ এখানে আট এখানে খাট বিক্রি হয়, নানান খাদ্যদ্রব্য বিক্রি হয়, নানান কাপড় চুপড় শাড়ি চুড়ি বিক্রি হয়, অথচ পাগল মশাল ভোগিতে এসে এখানে জায়গা পায় না। তারা চলে যায় শ্মশানে, নদীর ঘাটে, নানান বাড়িতে, এলাকায় এই সেবা বাকি সাক্ষ্য দেবে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই ভোগিরা জায়গায় রাখে, তারা আশ্রয় নেয়। কিন্তু এখানে জায়গা থাকতে এখানে বসে কেনা কেন হবে? এখানে পাগল মশাল সাধুগুলোরা বসবে, তারা সঙ্গ করবে, সেই পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু তাদের বসতে না দিয়ে যদি বেচা কেনা হয় তাহলে তো সেই কবির সাহেব সেই কথাই হলো যে হাটে পরিণত হবে, সে তো হাটে থাকতে লাগে না। সাধারণত হাটে থাকে না, সাধারণ মঠে থাকতে পারে, মাঠে থাকতে পারে, কিন্তু হাটে থাকে না। এই আখড়া যে হাটে পরিণত হওয়ার যে ভবিষ্যৎবাণী কবির সাহেব এখানে সাহিত্য আছেন, কবির সাহেব বলেছিলেন সেটা আমরা দেখতে পাই। সেই ইতিহাসের এই যে পরিক্রমায় সেখান থেকে সংক্ষেপে বললে সার কথা বললে যে প্রায় যে লালন ফকিরের নাম ছিল ফকির লালন সাহেব, হয়েছে লালন শাহ, এইটা ছিল ফকির লালনের আখড়া, এখন হয়েছে লালন মাজার, এখানে হয়েছে সাধু সংঘ, এখন হয় লালন মেলা। এই আখড়াটা পরিচালিত হয়েছে ফকিরদের মাধ্যমে, এখন পরিচালিত হয় যারা লালন একাডেমি বা অন্য কমিটি থাকে, তারা কেউই গুরুবাদী না, তারা কেউ লালন ঘরের ভক্ত না। কারণ খুব সাধারণ প্রশ্ন যে গুরুবাদীদের একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন বা একটা অনুষ্ঠান বা একটা সংস্কৃতি, সাধুগুরুদের যে নিয়ম কানুন চিন্তা চর্চা, সেইটা তো যারা গুরুবাদী নয় তাদের তো সেটা জানার কথা নয়। তাহলে গুরুবাদীদের একটা অনুষ্ঠান কীভাবে যারা গুরুবাদী নয়,
যারা গুরুবারের সাথে পুরনো সম্পর্ক নেই তারা কি করে সেটা পরিচালনা করতে পারে। ফলে আমাদের যে দাবি দেওয়া সেটা আমরা লিখিত আকারে উপস্থাপন করেছি এবং যে লালন একাডেমির যে কমিটি গঠিত হয়েছে লালন আখড়া কমিটি সেটা আমরা এখন পাঠ করবো আখড়া কমিটি, তারপর আমরা প্রকৃতির একটু বক্তব্য শুনবো। শেষে বক্তব্য শেষে আমরা এই ইতিহাসটাকে লিখিত আকারে আছে সেটা আমরা সবাইকে পাঠ করবো, যারা সাংবাদিক আছেন বা এখানে যারা উপস্থিত আছেন। কমিটি লিখিত বক্তব্য পড়ছে। লালন আখড়া কমিটি, যেহেতু হুজুর লালন সাহেবের আখড়া দীর্ঘদিন যাবৎ আইনত মহামান্য আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায় ও ন্যায়ত বৈধ অধিকারী ভক্তিদের উপেক্ষা করে ক্ষমতাসীন ব্যবসায়ী গোষ্ঠীর দ্বারা কুক্ষিগত, সেহেতু ফকির লালন সাহেবের আখড়ায় আইনত ও ন্যায়ত বৈধ উত্তরাধিকার ফকির সাধুগুরুগণ দ্বারা ইহার কার্যক্রম পরিচালনা হইবার লক্ষ্যে লালন ঘটনা ফকিরদের সমন্বয়ে লালন আখড়া কমিটি প্রণয়ন ও ফকির সাধুগুরুগণের অধিকার প্রতিষ্ঠা একান্ত আবশ্যক, যাহা এইরূপ যে সদর ক্রমাশয় নয়। ভিজিয়া ফকির রানী গুরু ফকির কপিল সাহেব ঠিকানা দেবীধাম কলিজাগঞ্জে, নবীন ফকির গুরু আব্দুর রাব ফকির প্রাক্তন দৌলতপুর কুষ্টিয়া, রওশন ফকির আব্দুর রাব ফকির দিব্যধাম দৌলতপুর কুষ্টিয়া, বেলা ফকির রানী আব্দুর রাব ফকির দিব্যধাম দৌলতপুর কুষ্টিয়া, শফি ফকির রবিউল ফকির দৌলতপুর কুষ্টিয়া, মাজেদা ফকির রানী রবিউল ফকির দৌলতপুর কুষ্টিয়া, মোজাম ফকির গুরু গোলদার ফকির দৌলতপুর কুষ্টিয়া, খোর্শেদা ফকির রানী গোলদার ফকির দৌলতপুর কুষ্টিয়া, রুস্তম ফকির গবিনুল ফকির, নাসিমা ফকির রানী গুরু গোলদার ফকির, আবদুল্লাহ ফকির গুরু গোলদার ফকির, সাজেদা ফকির রানী গুরু গোলদার ফকির, পিয়ার ফকির গুরু গবিনুল ফকির, নুরুল্লাহ ফকির রানী গুরু গবিনুল ফকির, আজহার ফকির গুরু গোলদার ফকির, রানী ফকির রানী গুরু গোলদার ফকির, পুরবী ফকির রানী গুরু রবীন্দ্র ফকির, ফরিদ ফকির গুরু রবীন্দ্র ফকির দবিনুল ফকির, মেহরুন নেতা ফকির রানী গুরু দবিনুল ফকির, ইয়াহিয়াউল ফকির গুরু রহমান ফকির, মাহরুম ফকির গুরু আব্দুর রব ফকির, মেহরুন ফকির রানী গুরু আব্দুর রব ফকির, ওয়াস ফকির গুরু আব্দুর রব ফকির, কেনু ফকির রানী গুরু আব্দুর রব ফকির, শামসুল ফকির গুরু আব্দুর রব ফকির, সামিনা ফকির রানী গুরু আব্দুর রব ফকির, জাবেদা ফকির রানী গুরু আব্দুর রব ফকির, মাহতাব ফকির গুরু আব্দুর রব ফকির, সুফিয়া ফকির রানী গুরু আব্দুর রব ফকির, রিয়াজ ফকির গুরু আব্দুর রব ফকির, জেলে ফকির রানী গুরু আব্দুর রব ফকির, সিরাজ ফকির গুরু আব্দুর রব ফকির, আদিম ফকির গুরু হেদায়ত ফকির ফরোজগঞ্জ আলমডাঙ্গা, জাহানা ফকির রানী গুরু হেদায়ত ফকির ফরোজগঞ্জ আলমডাঙ্গা। শাহআলম ফকির গুরু আব্দুর রব ফকির, মাজেদা ফকির রানী গুরু আব্দুর রব ফকির, আজম ফকির গুরু আব্দুর রব ফকির, ফিরোজ ফকির গুরু শহীদুল ফকির, শিলা ফকির রানী গুরু শহীদুল ফকির, শহীদুল ফকির গুরু হায়দার ফকির, ফুলবড়ি ফকির ফকির রানী গুরু হায়দার ফকির, মুজাফর ফকির গুরু ফকির চাঁদ, মর্জিনা ফকির রানী গুরু ফকির চাঁদ, বাসিয়া ফকির রানী গুরু মহাজুদ্দিন ফকির, আকবর ফকির গুরু মুসাই ফকির, আসমা ফকির গুরু মুসাই ফকির, আদিম ফকির গুরু হেদায়ত ফকির সিরাজগঞ্জ, সোহেল ফকির গুরু তসিম ফকির, রেজা ফকির গুরু হুমায়ুন ফকির, রাজ্জাক ফকির গুরু নিজাম ফকির। যেহেতু পরিলক্ষিত ব্যক্তিগণ ফকির লালন সাহেব ভাব ভক্তি ও মত পদ অনুসারে নিজেদের জীবন জ্ঞানিষ্ঠের সহিত পালন করছেন, সেহেতু লালন ঘটনা ফকিরদের সমন্বয়ে লালন আখড়া কমিটি প্রণয়ন ও আখড়া পরিচালনার দায়িত্বস্থ কমিটি নিয়ন্ত্রণে থাকা আইনত ও ন্যায়ের প্রাসঙ্গিক ও একান্ত আবশ্যক। প্রসঙ্গক্রমে গণপ্রজা আদমজি বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তর নিরাপত্তা বাহিনীর বিভাগ সমূহ যথাযথ আর্থিক সহায়তা ও নিরাপদ আবহ যোগদান রাখবেন তা নিবেদন করছে। এই 51 সদস্য বিশিষ্ট ফকিরদের এই কমিটি যারা যে ফকিরদের লালন ধরে এই ফকিরদের এই কমিটি যারা বাদ দিয়েছেন যারা অন্তর্ভুক্ত হন নাই এবং 51 সদস্য বিশিষ্ট ফকিরদের যাদের মনে করেন যে কমিটি অন্তর্ভুক্ত হওয়া উচিত 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি, এই 51 সদস্য বিশিষ্ট কমিটি ওনারা গঠন করবেন এবং পরবর্তীতে কমিটির মধ্যে দিয়ে তারা তাদের দায়িত্ব ভাগ করে এখানে বছরে দুইটা কার্তিক এবং দোল পূর্ণিমার যে সাধুসঙ্গ সেই সাধুসঙ্গ উদযাপন এবং সারা বছর এই আখড়া কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে তারা সরকারি সহযোগিতা তারা এখন তত্ত্বাবধান করবেন। এবং লালন একাডেমির যে ব্যাপার, যে লালন একাডেমি গঠিত হয়েছিল আপনারা জানেন যে লালন বিষয়ে গবেষণা প্রকাশনা সেই উদ্দেশ্যে, কিন্তু গঠিত হওয়ার পর থেকে আগে লালন একাডেমির তত্ত্বাবধানে কোনো গবেষণা প্রকাশনা আমরা দেখতে পাই না।
তৃণমূল উদ্দেশ্য লালন একাডেমি গঠিত। এই লালন একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের নানান শিক্ষক, যারা নানান গবেষক, যারা এই বিষয়ে যারা যাদের লেখাপড়া, যাদের বইপত্র এবং যারা এই বিষয়ে গবেষণা করেন, যাদের যোগ্যতা আছে একাডেমির গবেষণা করার, তাদের মাধ্যমে এবং স্থানীয় সেমুরিয়াবাসীর মধ্যে যারা সাধক এবং লালনের যারা লালন ফকিরের ভক্তবৃন্দকে আশ্রয় প্রদান করেন, সহযোগিতা করেন, তাদের সমন্বয়ে একটা লালন একাডেমি কমিটি গঠন করে সরকার যাতে সেই একাডেমির মাধ্যমে জাতীয় পর্যায়ে লালন একাডেমিকে পরিচালনা করে, এই লালন একাডেমি এই লালন আখড়া কমিটিকে সহযোগিতা করবে আখড়া পরিচালনার জন্য, সাধুসঙ্গ আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমস্ত অর্থায়ন এবং এই সমস্ত সুরক্ষার দায়িত্ব গ্রহণ করবেন। তো এই মোটামুটি আমাদের বক্তব্য, আমরা উপস্থিত প্রমুখের কিছু কথা শুনব, এরপর আমাদের জেলা প্রশাসকের সাথে যে বৈঠক সেটা অনুষ্ঠিত হবে। তো আমরা এখন এ পর্যায়ে আমাদের এখানে ফিরে আসবো। জয় গুরু, সাধুগুরুর জয় হোক, সাধুগুরু সর্বচরণে ভক্তি রাখি। ঘটনা হচ্ছে বাদ বলার কিছু নেই, আমাদের ফকির পান্না সাহেব যে বক্তব্যটা আমাদের মাঝে রাখলেন, কত কথা ওটার কথা। ঘটনা হচ্ছে আমাদের সাধুগুরু, আমাদের সাধুগুরু মনোনয়নটা হচ্ছে না কেন, এটি হচ্ছে একটি বিষয়। ফকির লালন সাজি বলতেছেন মানবতা ধর্ম, গুরু নাকি ধর্ম। ফকির লালন সাহেবের ধরুন মানুষ তো রেখান জগতের মানুষ এনারা আছেন, ওটাকে ওনারা পালন করার জন্য চেষ্টা করুন। সাধুগুরু তাদের মারতে জানে না, মার খাতেই জানে। সাধুগুরু আমার একটি বিষয় যে সাধুগুরুদের মন লাইনটা মন লাইন হচ্ছে না কেন, এটা একটা বড় বিষয়। আমি বলতে চাই যে সাধুগুরু মন লাইন যাতে হয় আমরা সেই দাবিটা আমরা রাখি। সাধুগুরু তো থাকবেনই এবং অনেক বক্তব্য নতুন কিছু দেওয়ার নাই, আমি যেটা বলবো সেটা আমাদের প্রদীপ পান্না সাহেব বিস্তারিত ভাবে আপনাদের মাঝে জানাবেন। বিষয় ওই চাই না বল আমাদের এই শুভ সাধুসঙ্গ এটা যেন হয় এবং আমরা যে কাজই করি না কেন সাইজি পাদে আমরা সাধুগুরু প্রশ্ন যেখানে আছি সাইজি পাদে এবং সাইজির মতেই সাইজির যেন এই শুভ সাধুসঙ্গটা পবিত্র মনোভাব নিয়ে আমরা স্বচ্ছ মনোভাব হিংসা বিদ্বেষ আত্মহংকার সব পরিত্যাগ করে আমরা সুন্দরভাবে করতে পারি এই আশাবাদ রাখছি। আমাদের রাষ্ট্রীয় বিভাগের যারা আছেন এখানে, যারা আছে আমাদের জেলা প্রশাসক, দাবি একটা সেটা হচ্ছে সাধুগুরু পবিত্র কাজ করবেন এই মাদারে, এটা আমরা দাবি করছি, এটা যেন হয়, এ বলে আমরা কথা শেষ করছি। জয় হোক সাধুগুরু প্রশ্ন, সাধুগুরু প্রশ্ন এবং সর্বচরণের এই সফল মস্তক মনোভাব এবং এলাকার সম্মান এলাকাবাসী এবং সাধুগুরুর প্রতি আমার ভালোবাসা। তবে সামনে পয়লা কার্তিক আমাদের সাজি ফকির লালন সাজি জীবধান দিবস উপলক্ষে সাধুগুরু আয়োজিত এবং সাজির আখড়া বাড়ি যখন সাজে জীবিত ছিলেন তখন এই আখড়া, হ্যাঁ আখড়া অবস্থায় ছিল। এখন বর্তমান সাইজে উনি কিন্তু উপহার হয়ে গেছে এবং ওনার এখন মাঝার শরীর, যাই হোক মাঝার আখড়া সবই সাইজি আমাদের কিছু না, তবে আশা করছি আমি যে সুস্থভাবে শান্তভাবে যাতে এই সাধুগুরু এই প্রধান দিবস উপলক্ষে এবং উদযাপিত করতে পারে এবং শান্তভাবে তাতে এই অনুষ্ঠানটা হয়, এটাই আমাদের দাবি। এবং আমাদের যে পান্না ফকির উনি যেসব কথা বলে, যাই গুরু
লিখিত মানবতা চরণে মুক্তি আমি সংক্ষিপ্ত রূপে করব। আমার কথা বলা লাগছে না, আমার যেটা মনুষ্য মনুষ কামনা যাহা তা সাধুগুরু বৈষ্ণব মুখে শোনা গেছে এবং আমার সোনাবাজন পান্না অনেক বলেছে, সাধুগুরু অনেক বলেছে, এইটাই আমারও আশা। জয় হোক বিশ্ব মানবতা, জয় হোক সাধু বৈষ্ণব সর্বতরণে মাতৃ। এই সাহায্যের দিবস উপলক্ষে দীর্ঘদিন আমরা এই সাধু সংগ্রহ করে থাকি। আমরা এসেছি এমন সময় এই সাধুগুরুর জায়গায় সাধুগুরু জায়গা পায় না, অনেক কিন্তু দেখা যাচ্ছে সাহায্যের ঘরের লোক না, তিনারাও কিন্তু দখল করে থাকে, সাধুগুরুর জায়গা পায় না। সাধুগুরুর সমস্ত কাজ পরিবার শান্তি ঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না, এইগুলা যাতে কিন্তু হওয়ার জন্য যারা আজ উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ কিন্তু অশেষ ধন্যবাদ রইল তাদের। তারা যে মনোবৃত্তি নিয়ে এই ধরনের সাহায্যিক ধামের সূক্ষ্ম কাজ করার জন্যে, সূক্ষ্ম সাধুগুলো নিয়ন্ত্রণ করার জন্যে তারা উদ্যোগ নিয়েছে, তারা আমাদের ডেকেছে, তাই তাদের কিন্তু অশেষ ধন্যবাদ। এই সাহায্যের ধামে মানবতা ধর্মে যেনারা সাধুগুরু বসলাম তিনারা আমরা এখন ফকিরদের নিয়ে আমরা জেলা প্রশাসক অভিমুখে রান্না করবো। এর জেলা প্রশাসনের ফকিরদের বৈঠক শেষে আমাদেরকে সিদ্ধান্ত জেলা প্রশাসন দেয় আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্ত এবং এখানে উপস্থিত সাংবাদিক এবং যারা স্থানীয় জনগণ তাদের প্রতি আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।